বুঝতেই পারছি একটা জলঘোলা করার চেষ্টা হচ্ছে, ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। তবে একটা কথা, আমাদের রাজ্য কমিটির সাথে আমি এখন তো আমি এখানে আছি, গিয়ে আলোচনা করি কী কী শর্ত দিয়েছে না দিয়েছে, বেঙ্গল পুলিশ দিয়ে করবে বলছে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করে। কেউ যদি আমার বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে রেখে বা দড়ি না কী বলছেন দিয়ে রাখতে রেখে কিছু করবে মনে করে যে আমার মানে মোটিভকে নষ্ট করতে চাই, সেটা ভুল তাদের চিন্তা ভাবনা। প্রিয় দর্শক, এই মুহূর্তে সব থেকে বড়ো খবর, রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে গেল, তারই পরে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক কী প্রতিক্রিয়া দিলেন আপনারা শোনেন ভিডিওটিতে। দেখুন, আমি ইতিপূর্বে শুরু করেছি, বিভিন্ন জায়গায় যেতাম, বই খাতা তাদের পেন হাতে তুলে দিতাম, কাজ চলছিল। আজকে আমি দিয়েছি মাধ্যমিকে 2023 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ফাজিল হাই মাদ্রাসার মাধ্যমিকে যারা স্কুল থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ভাঙড়ের মধ্যে, তাদেরকে সংবর্ধনা দেওয়ার আজকে অনুষ্ঠান করেছি। দুঃখের বিষয়, একটা স্কুল মিস হয়েছে, মানে আমি ব্যস্ততার জন্য সবটা আমার নজরে রাখা হয়নি, আমার যে দেখছিল তিনি মিস করেছেন, তার বাড়িতে গিয়ে আমাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। দেখুন, সব গার্জেনই চাই তার ছেলে সুস্থ পরিবেশে মানুষ হোক, সুস্থ পরিবেশে তারা বড় হোক এবং প্রতিষ্ঠিত হোক, যার দ্বারাই দেশবাসী উপকৃত হবে সেটাই চাই। কিন্তু কিছু মানুষজন এটাকে কলুষিত করার চেষ্টা করছে ভাঙড়কে, তার হাত থেকে ভাঙড়কে বাঁচানোর জন্য গার্জেনদেরকেও তো এগিয়ে আসতে হবে, সেই জন্য গার্জেনরা আজকে এগিয়ে এসেছে। দেখুন, নির্বাচন ঘোষণা হয়েছে, আমরা রাজ্য কমিটি আছে, আমরা আলোচনা করে নেব কীভাবে নির্বাচনকে পার করা যাবে, আমরা আমাদের প্রার্থী যেখানে যেখানে দেবো কীভাবে জিতিয়ে আনা যায় সেটা বলবো। তবে একটা অনুরোধ করছি ভাই, আজকে যে প্রোগ্রাম আছে এই স্টেজ থেকে নিচে গেলে আমি যখন নিচে বেরিয়ে যাবো তখন রাজনৈতিক প্রশ্ন করবে না, উত্তর দেবো। ভাই, আমি রাজনৈতিক প্রশ্ন এই স্টেজে দেবো না, উত্তর নিচে গেলে দেবো আমি। আমি এখানে যে প্রোগ্রামে এসেছি সেটা প্রশ্ন। দেখুন, ব্যাপারটা তো আমরা বুঝতেই পারছি, একটা জলঘোলা করার চেষ্টা হচ্ছে, ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। তবে একটা কথা, আমাদের রাজ্য কমিটির সাথে আমি এখন তো আমি এখানে আছি, গিয়ে আলোচনা করি কী কী শর্ত দিয়েছে না দিয়েছে, বেঙ্গল পুলিশ দিয়ে করবে বলছে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করে আমরা একটা জায়গায় পৌঁছাবো। তবে ভাঙড়বাসীর কাছে আমার একটাই অনুরোধ, সব রাজ্যবাসীর কাছে, যে রক্তপাতহীন নির্বাচন করে আমাদেরকে দেখাতে হবে। নির্বাচনের নামে মারামারি হানাহানি কোনো রকমভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, মানুষ যাকে চাইবে সে ভোটে জিতবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখুন, অভিষেক বাবু হচ্ছে লোকসভার ল মেকার, আমি বিধানসভার ল মেকার, এটা ডিফারেন্স। কেন কী জন্য আমার বাড়ির সামনে ঘিরে রাখতে হলো সেটাও জানি না। তবে একটা কথা, অভিষেকবাবু একটু বেশ কিছু জায়গায় অতি রঞ্জিতভাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে, যেমন ফুটবল হিসেবে দেখলে না কদিন আগে গিয়েছিল, কোথায় বোম আছে না আছে হ্যান আছে ত্যান আছে, ডগ স্কোয়াডকে দিয়ে এ দিয়ে হ্যান দিয়ে ত্যান দিয়ে যেটা করছিল, একটা কিছু না কিছু একটা হচ্ছে বলে লোক জমানোর এগুলো সব এ পন্থা। কেউ যদি আমার বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে রেখে বা দড়ি না কী বলছেন দিয়ে রাখতে রেখে কিছু করবে মনে করে যে আমার মানে মোটিভকে নষ্ট করতে চাই, সেটা ভুল তাদের চিন্তাভাবনা। নিয়ে তার মধ্যে যে ধর্মস্থান বা বিখ্যাত জায়গা আছে সেখানে যাচ্ছেন, ফুটবলশিপটা পড়েছে ফুটবলশিপে যাচ্ছে, তাই ফুটবলশিপে গিয়ে ভোট উদ্ধার করার জন্য যেতে চাই, এটা কিছু লাভ হবে না। শুধু লোকসভা এখন অনেক বাকি আগে পঞ্চায়েত ভোটের নির্বাচনে বার করতে দেন না, আজকে কত তারিখ? ঠিক আছে, দেখা যাক না, আমি যাই বাড়িতে গিয়ে রাজ্য কমিটির সাথে আলোচনা করি। দেখুন, আমরা আমাদের যেখানে প্রার্থী দেবো 100% সেখানে জিতিয়ে নিয়ে আসবো। এটা পুরাতন নয়, এই নতুন নয়, এটা পুরাতন, দীর্ঘদিনের রোগ তো এটা। এই রোগের হাত থেকে বাঁচতে গেলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে, যারা ডিস্টার্ব করছে ডিস্টার্বের হাত থেকে মুক্তি পেতে গেলে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এখানে অনেক প্রশ্ন থেকে যায়, এক্ষেত্রে আমার চুপ থাকা ভালো, কারণ ফুটবল শিপে আরও পিসাব পিরজাদারা তো এর সাথে জড়িয়ে আছে, তখন আমি যদি কিছু বলবে পিসাব পিরজাদের বিরুদ্ধে কথা বলছে, ওই জন্য আমি চুপ করে যাচ্ছি। আপনারাই সাধারণ মানুষকে এটা নিয়ে জিজ্ঞাসা করুন, এতে প্রতিক্রিয়া নিন। সেটাই তো কথা, ধর্ম অনুষ্ঠান হলে, ধর্মীয় অনুষ্ঠান হলে সেন্ট্রাল ফোর্স লাগছে,
আর এটা গণতন্ত্রের উৎসব হবে, সেখানে কীভাবে হবে কী হবে না সেটা নিয়ে আমাদের তো আগামী দিনের এ হবে।